মামুন কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ভালো মানের জমি। এই যে আপনারা জমিটি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের 25% উপরে জমি আছে। এখান থেকে আমরা রাস্তা দিয়ে আপনার প্লট আকারে আপনার 2-3% যার যত শতাংশ প্রয়োজন এখান থেকে কিন্তু আপনি জমি নিতে পারেন। এখান থেকে জমি বিক্রয় করা হবে আপনার সামনে দিয়ে 1 রেট আর পিছন দিয়ে আপনার 1 রেট। এটা জমি পজিশন বুঝে আপনার সামনে দিয়ে 6 লাখ টাকা করে আর পিছন দিয়ে আপনার 5 লাখ টাকা করে শতাংশ আপনার যত শতাংশ প্রয়োজন নিতে পারেন। সাথে 10 ফিট রাস্তা পাবেন। আগে আপনাদের আমরা মূল জমিটি দেখাই। এই যে দেখেন গাছগুলো দেখা যাচ্ছে উমরা সাইডে, এই যে ওয়াল দেখেন এটি হলো আপনার পশ্চিম সাইডের ওয়াল। জমিটি কিন্তু কিস্কোয়ার একটি জমি, অনেক বড়। এখানে আমাদের অনেক 3-4টা প্লট করা আছে, আরও প্লট করবো আমরা। এটা আমাদের ইয়েও করা আছে, ম্যাপও করা আছে। এই যে দেখেন বিল্ডিংটি, আর এটি হলো আপনার এই যে বড় ওয়ালটি, বড় ওয়ালটি হলো আপনার উত্তর সাইডের, আর এটি হলো আপনার পূর্ব সাইডের ওয়াল। এই যে দেখেন আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। জমিটি কিন্তু অনেক বড় একটি জমি, আর এখান থেকে কিন্তু আপনার যারা বাড়ি করতে চান তারা কিন্তু আপনার যত শতাংশ প্রয়োজন এখান থেকে আপনারা তত শতাংশ নিতে পারেন। আপনার জমির সাথে কিন্তু আপনার রাস্তা পাবেন, এই যে দেখেন। আর আপনার দক্ষিণ সাইড হলো এই যে আপনার, এই যে দেখেন এটি হলো দক্ষিণ সাইড এরিয়া। আমাদের একটি প্লট, এই যে আপনার পুরো উঁচু বিটা, এই দেখেন এটা হলো কিন্তু রাস্তা। এই রাস্তাটি আপনার কোথা থেকে আসছে আপনাদের বলে দিব। আপনি এখনই কিন্তু মুড়া সাইড দিয়ে রাস্তা পুরো কমপ্লিট হবে, এটা পাশে রয়েছে, এটা কিন্তু ঢালাই হবে। এই দেখেন এই রাস্তাটি চলে গেছে এদিক দিয়ে একদম ভিতরে, আর আশেপাশে কিন্তু মোটামুটি ঘনবসতি একটি এলাকা। বেশিরভাগই বাইরের মানুষ বাইরে থেকে এসে বাড়ি করছে। আপনি কিন্তু এখানে আপনি জমি কিনে আপনি খুব ভালোভাবে কিন্তু বসবাস করতে পারেন। কত টাকা রেজিস্ট্রি খরচ যাবে, কোন এলাকা অবস্থিত সব আপনাদের বলে দেব, কীভাবে আপনার কোথা থেকে আসবেন সব বলে দেব বিস্তারিত। আপনি যেই সাইড দিয়ে মন চায় আপনি কিন্তু ওই সাইড দিয়ে নিতে পারেন। সামনে দিয়ে যেই ওচা বিটাটা এটা আপনার একটু বেশি পড়বে মূল্য, আর পিছন দিয়ে আপনার এই যে ওয়াল থেকে ধরে আপনার যে যতটুকু নেন নিতে পারেন 2-3%। যারা 2-3% নিতে চান 2-3% নিতে পারেন, 5% চাইলে 5% নিতে পারেন। জমির সাথে প্লটের মাঝখান দিয়ে আমরা 10 ফিট রাস্তা আপনাকে দিয়ে দিব বের করে। আপনি 10 ফিট রাস্তা কিন্তু ব্যবহার করতে পারবেন। 10 ফুট রাস্তার সাথে আপনার যত শতাংশ প্রয়োজন তত শতাংশ আপনি জমি নিতে পারেন। এই যে ওমরে সাইড আরও দেখতে পাচ্ছেন অনেক প্লট করা আছে। আপনার কোনো এখানে 1 টাকারও বালু বা মাটি বটকা লাগবে না। যেই পজিশন আছে এই পজিশনে কিন্তু আপনি বাড়ি করতে পারবেন। ওই যে দেখেন একটি বিল্ডিং দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনার আপনার জমির সমানই পজিশন, বেশি একটা উঁচু না। আপনার এখানে কোনো পানি ওঠে না, কিচ্ছু ওঠে না, আপনার সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। মাত্র 5 লাখ টাকা শতাংশ আপনি আশেপাশে যাচাই করে নিতে পারেন। আর আমরা কিন্তু যেই রেট চাই ওই মূল্যই আপনি কিন্তু এখান থেকে কমাতে পারবেন না। আপনার সুযোগ আছে আপনি আশেপাশে যাচাই করতে পারেন। আমরা কিন্তু বার্গেনিং করে জমি বিক্রি করি না বা আপনার উল্টাপাল্টা দাম বলি না। আপনার যারা অলরেডি আমাদের কাছে আসছেন তারা অবশ্যই জানতে পারেন বা আমার ব্যাপারে জানেন, আমরা কিন্তু উল্টাপাল্টা বলি না। আর এইগুলো আমাদের নিজস্ব কিনা জমি, আপনার এখানে কোনো তৃতীয় পক্ষ নাই। আপনি সরাসরি আমাদের কাছ থেকে ক্রয় করে নেবেন, এখানে কোনো একটা টাকাও আপনার দেওয়া লাগবে না। আপনি যেইভাবে মন চায় ওইভাবে আপনি এখানে বসবাস করতে পারেন, এখানে কোনো চাঁদা মোদা কিচ্ছু দেওয়া লাগে না। আপনাদের বলে দিচ্ছি আপনার জমিতে আসতে হলে জমিতে কীভাবে আসবেন। জমিতে আসতে হলে আগে আপনার আসতে হবে ঢাকা আর পদ্মা সেতু, যেই রাস্তাটি গেছে আপনার ওই রাস্তা থেকে হাতের বাম পাশে হলো ঢাকা কেন্দ্রীয় কারাগার, এটার একটু সামনে হলো আবদুল্লাপুর বাস স্ট্যান্ড। আপনার গুগল ম্যাপ দেওয়া থাকবে, গুগল ম্যাপে আপনি দেখতে পারেন। আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে 1/2 কিলোমিটার ভিতরে মাত্র 3-4 মিনিট লাগবে, আপনি কিন্তু জমিতে চলে আসতে পারেন। কদমপুর এলাকায় জমিটির অবস্থান, আশেপাশে দেখতে পাচ্ছেন আপনি এই যে কত বাড়িঘর দেখেন, এই যে আশেপাশে চারিদিকে বিল্ডিংয়ে উঠতে আছে। মোটামুটি এখানে আপনি এখনই বসবাস করতে পারবেন। চারিদিকে ভালো পরিবেশ, আপনি দেখতে পাচ্ছেন সব ধরনের সুযোগ সুবিধা এখানে কিন্তু আপনি পাবেন। আর আবদুল্লাপুর বিশাল বড় একটি মার্কেট রয়েছে, এখানে কিন্তু আপনি সব ধরনের বাজার মজা করতে পারবেন। এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে ওটা হলো আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের বিল্ডিং। এই যে দেখেন এই ঘরের সামনে যে বিল্ডিংটি ওটা হলো আবদুল্লাপুর বাস স্ট্যান্ড। তাই তো দেখতেই পাচ্ছেন বেশি একটা দূর না। আপনি কিন্তু হাইওয়ে রাস্তা মাত্র 1/2 কিলোমিটার, এখান থেকে আপনার হাইস্ট গেলে আপনার 5 মিনিট লাগবে, 20 টাকা ভাড়া নিবে, আপনি সরাসরি জমিতে চলে আসবেন। চরকদমপুর জমিটির অবস্থান, আপনারা জমিতে আসবেন, গুলিস্তান থেকেও আসা যায়, যাত্রাবাড়ি থেকেও আসা যায়। আপনার যাত্রাবাড়ি থেকে বা গুলিস্তান থেকে অ্যাভেলেবেল গাড়ি পাবেন। আপনি বলবেন যে আমরা কেরানীগঞ্জ আবদুল্লাপুর যাব, আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকেও আপনি আসতে পারেন।
আর যদি আপনি না চিনেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা প্রবাসী ভাই দেখতেছেন তারা আমাদের এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে আরেকটা বিষয় হলো আপনারা, এটি হলো 3% জমি, আর আপনারা তো জানেন সরকার রেজিস্ট্রি ফি অনেক বাড়াই দিছে, কিন্তু আমাদের এই জমির রেজিস্ট্রি খরচ কিন্তু অনেক কম, মাত্র শতাংশ প্রতি আপনার 13,000 টাকা করে, প্রতি শতাংশ 13,000 টাকা করে হলে আপনি কিন্তু রেজিস্ট্রি করাতে পারবেন। আর অন্য অন্য জায়গায় 1% রেজিস্ট্রি করালে কিন্তু আপনার 30-40,000 টাকা করে কিন্তু আপনার পড়ে যাবে। আমাদের জমি, আমাদের কাছ থেকে জমি নিলে আপনি কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, আপনার ওয়াল করা থেকে ধরে বিল্ডিং করা পর্যন্ত যত যাবতীয় হেল্প আছে সব কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাবেন। আর এখানে কোনো এক্সট্রা আপনার 1 টাকা আপনার বেশি কাউকে দেওয়া লাগবে না। তো জমিটি যদি এখান থেকে যদি আপনি নিতে চান তাহলে আপনি নিতে পারেন, আপনার যত শতাংশ প্রয়োজন তত শতাংশ নিতে পারেন, আপনার 5,00,000 টাকা করে শতাংশ পড়বে। আর সামনে যেই জমিটি, এই জমিটি একটু বেশি পড়ে, জমিটি নিতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের সাথে খুব শীঘ্রই আপনার যোগাযোগ করবেন।